আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো রাইট ফ্রম ভার্বের সেকেন্ড পার্ট। অর্থাৎ রাইট ফ্রম ভার্বের প্রথম পার্টে আমরা জেনেছি রাইট ফ্রম ভার্বের সহজ এবং গুরুত্বপূর্ণ 10টি রুলস। আজকে আমরা সেকেন্ড পার্টে অর্থাৎ দ্বিতীয় অংশে জানবো রাইট ফ্রম ভার্বের দ্বিতীয় 10টি রুলস। তো অবশ্যই আমরা কথা না বলি এখনই শুরু করছি। রাইট ফ্রম ভার্বের 11 নম্বর রুলসটি হচ্ছে ইচ, এভরি, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, এনিথিং, নাথিং, নাইদার, এভরিথিং, আইদার, মেনি, এ, হু, হোয়াট, হোয়াট এভার ইত্যাদি, এই শব্দগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ উপরে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় এবং এই সাবজেক্টের পর যদি ভার্ব বসাতে হয়, তাহলে অবশ্যই ভার্বের সিঙ্গুলার ফর্মের কথা বলা হয়েছে এখানে, যে ভার্বের আমরা অবশ্যই সিঙ্গুলার ফর্ম বসাবো। আমরা কয়েকটি উদাহরণ দেখি, তাহলে হয়তো বিষয়টা আরও ক্লিয়ার হবে। যেমন প্রথম উদাহরণ হচ্ছে এভরিবডি ড্যাশ এ পেন। তো এভরিবডি প্রত্যেকের একটি কলম ছিল যদি আমরা বুঝাতে চাই, এখানে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। উপরে রুলস অনুযায়ী আমরা যেহেতু পড়ছি, এভরিবডি থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়, তাই আমরা এখানে হ্যাজ বসাবো। অর্থাৎ এভরিবডি হ্যাজ এ পেন, প্রত্যেকের একটি কলম আছে। এরপরের উদাহরণ হচ্ছে সামওয়ান ইজ কামিং টু আস, কেউ বা কিছু লোক আমাদের দিকে আসছে। এখানে যেহেতু আমরা বলছি যে সামওয়ান বা সামবডি, এই যেরকম এগুলো থাকলে যেহেতু ভার্ব সিঙ্গুলার হয়, তাই আমরা এম ইজারের মধ্যে থেকে শুধু ইজ বসিয়েছি। কারণ আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ বসে। এরপরে আমরা দেখি এভরিথিং ওয়াজ ফাইন ইন দ্য মিটিং। এখানেও আমরা ওয়ারের পরিবর্তে ওয়ার ওয়াজ বসিয়েছি, কারণ এটাও সেম যে বলছিলাম যে থিং থাকলে, এভরিথিং, নাথিং, এনিথিং এগুলো থাকলে আমরা ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাই। তো সেই অনুযায়ী আমরা এখানে সিঙ্গুলার ফর্ম ওয়ার বসিয়েছি। এইভাবে আমরা তিনটি উদাহরণ সম্পন্ন করেছি। তাহলে আমরা যদি উপরের শব্দগুলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে এরপরে অবশ্যই অবশ্যই ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাতে হবে। এ ছিল আমাদের আজকের ভিডিওর প্রথম রুলস। এরপরে আমরা দেখব দ্বিতীয় রুলসটি। অর্থাৎ আজকের ভিডিওর দ্বিতীয় রুলস বা 12 নম্বর রুলসটি হচ্ছে শূন্যস্থানের পূর্বে অফ, আফটার, বাই, বিফোর, বিসাইড, উইথআউট, ফর, ইন, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কুড ইউ মাইন্ড, গেট ইউজ টু, ক্যান নট হেল্প, উড নট হেল্প ইত্যাদি থাকে বা থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে অথবা ভার্বকে নাউনে রূপান্তর করতে হবে। এই যে রুলসগুলো আমরা দেখলাম, এখানে শূন্যস্থানের পূর্বে এই শব্দগুলো থাকলে, অর্থাৎ প্রিপজিশন যেমন অফ, আফটার, বাই, বিফোর, বিসাইড, উইথআউট, ফর, ইন এগুলো ছাড়াও, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, ক্যান নট হেল্প, উড নট হেল্প এগুলোও যদি থাকে, অর্থাৎ এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে এবং এইগুলোর পরপরই যদি আমরা ভার্ব বসাতে চাই, তাহলে ওই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিতে হবে অথবা ভার্বটাকে নাউন করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, আমরা আইএনজি যুক্ত করতে পারি বা নাউন, দুইটাই কেন এখানে কারেক্ট হবে? তো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বুঝবো। যেমন এডুকেশন ইজ নেসেসারি ফর, তো ফর হলো প্রিপজিশন। এরপরে আমরা যে ভার্বটা বসিয়েছি এটার সাথে আইএনজি যোগ করেছি অথবা এটার নাউন ফর্ম বসিয়েছি। তো এরপরে লিখছি অফ দ্য এনভায়রনমেন্ট। তাহলে পুরো বাক্যটা হলো এডুকেশন ইজ নেসেসারি ফর প্রোটেক্টিং অফ দ্য এনভায়রনমেন্ট, অথবা আমরা এভাবে বলতে পারি এডুকেশন ইজ নেসেসারি ফর প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট। তো এখানে দুইটাই দেওয়ার কারণটা কি? কারণ হলো যে আমরা যদি কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করি, তাহলে সেটা জিরান্ড হয় এবং জিরান্ড হয়ে নাউনের কাজ করে, অথবা আমরা যদি ওই ভার্বটা সরাসরি নাউন ফর্ম বসিয়ে দিই, তাও এটা নাউনের কাজ করে। তো যেভাবে বসে আমরা আইএনজি যুক্ত করে বসাই অথবা নাউন ফর্ম করে বসাই, দুইটা ফর্মই কারেক্ট হবে। অর্থাৎ প্রিপজিশনের পরে বা উপরে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর পরে যদি আমরা ভার্ব বসাই, তাহলে অবশ্যই তাকে আইএনজি যুক্ত করে অথবা এর ভার্বের নাউন ফর্মটি বসাতে হবে। ঠিক তেমনিভাবে আমরা দুই নম্বর উদাহরণটা, যেমন উই হ্যাভ টু ইউনাইটেড উইথ এ ভিউ টু। তো এই যে এখানে উইথ এ ভিউ টু আছে, এরপরে একটা ভার্ব দেওয়া আছে ডেভেলপ
এটাকে আমরা হয় ডেভেলপিং অর্থাৎ আইএনজি যুক্ত করে বসাবো অথবা নাউন করে বসাবো। আমরা দুইটার যে কোনো একটা ফর্ম যদি বসাই তাহলে আমাদের রাইট ফর্ম ভার্ব হয়ে যাবে, কারণ এখানে দুইটা নিয়মই কারেক্ট। তো অবশ্যই আমাদের এই দুইটা নিয়ম বা আইনযুক্ত ভার্ব ফর্ম বসানোর জন্য এই নিয়ম বা এই উপরের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো মনে রাখতে হবে। এগুলো আমাদের মনে যদি থাকে তাহলে আমরা বাক্য দেখলে বুঝতে পারবো, অথবা এই রুলসগুলো যদি আমরা বারবার পড়ি এবং পড়ে যদি উদাহরণ প্র্যাকটিস করি তাহলে এগুলো আমাদের এভাবেই মনে থাকবে। এরপরে আমরা দেখব পরবর্তী রুলস অর্থাৎ রাইট ফর্ম ভার্বের 13 নং রুলস। রাইট ফর্ম ভার্বের 13 নং রুলসে বলা আছে যে কোনো সময়ের, এটা একটা গুরুত্বপূর্ণ রুলস, আমরা একটু ভালো করে খেয়াল করবো, কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সেস যদি, অলওয়েজ, এভরিডে, অফেন, সামটাইমস, অকেশনালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি বা নর্মাললি এই ধরনের শব্দগুলো থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হয়, তো এর কারণটা কি? কারণ বলছে, প্রথমেই বলা আছে এখানে কোনো সময়ের উল্লেখ থাকবে না, তো যেহেতু কোনো সময়ের উল্লেখ থাকবে না তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কোনোটাই বোঝা যায় না। কিন্তু এই যে অলওয়েজ, এভরিডে, অফেন এগুলো হচ্ছে সাধারণত অভ্যেস বোঝাতে এই ধরনের শব্দগুলো ব্যবহার করে, কোনো বাক্যের বা কোনো কাজের অভ্যেস বোঝাতে এই শব্দগুলো যেহেতু ব্যবহার করা হয় তা কোনো সময়ের উল্লেখ না থাকলে সাধারণত বর্তমানকালের অভ্যেস বোঝায়, আর বর্তমানকালের অভ্যেস বোঝালে আমাদের অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয় এবং সেই রুলস অনুযায়ী এই শব্দগুলো থাকলে ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এখানে আমরা উদাহরণ দেখি, কামাল অলওয়েজ ডো হিজ হোমওয়ার্ক, এই বাক্যের আনসারটা কী হইতে পারে? এটার আনসার হলো কামাল অলওয়েজ ডাজ, এখানে ডো এর পরিবর্তে ডাজ হবে, হিজ হোমওয়ার্ক। কারণ হলো এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের সাথে এস বাই এস যোগ করে বসাতে হয়, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়, সেই অনুযায়ী আমরা ডোয়ের সাথে ইএস যোগ করে বসেছি ডাজ। আমরা দ্বিতীয় উদাহরণটা দেখি, যেমন দে গো টু স্কুল উইথ রেগুলারলি, এখানে আমরা গো বসেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ বসবে। তো এখানে প্রথমে আমরা সাবজেক্ট বসিয়েছি দে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ গো এর প্রেজেন্ট ফর্ম গো এবং বাকি অংশ বসিয়েছি। তো এতটুকু থেকে আমরা এটা খেয়াল রাখবো যে আমাদের যদি এই শব্দগুলো থাকে কোনো সেন্টেন্সে এবং সেইখানে যদি বলা থাকে থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে দিতে হবে। এই নিয়মটা পরবর্তীতে আবার আসবে, তখন আমরা আরও ক্লিয়ার হবো যে কেন আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবো। এটা মনে রাখবো আপাতত যে আমরা এই যে অলওয়েজ, এভরিডে, অফেন, সামটাইমস, অকেশনালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি এই শব্দগুলো যদি থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। এ ছিল আমাদের 13 নম্বর রুলস। এখানে আরও একটি কথা হচ্ছে, যদি আমরা টেন্স না চিনি তাহলে কিন্তু রাইট ফর্ম ভার্ব করা কারো পক্ষেই সম্ভব না, এই জন্য আমাদের অবশ্যই টেন্স জেনে নিতে হবে। যদি টেন্স জানা না থাকে তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা টেন্সের ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিলে আশা করি আপনার টেন্স ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা দেখব 14 অর্থাৎ চতুর্থ রুলসে বা 14 নম্বর রুলসে, যে নিম্নলিখিত বার ফ্রেজগুলোর পরে আইনযুক্ত বার বসে বা আইনযুক্ত বার বসাতে হয়। আমরা একটু আগে একটা ভিডিও দেখলাম সেই শব্দগুলোর পরেও আইনযুক্ত বার এবং একইভাবে এই শব্দগুলোর পরেও আইনযুক্ত বার বসাতে হয়, কারণ এখানে যে শব্দগুলো আছে তা হলো approve of, be better, count on, don't mind, forget about, তারপর বলা আছে গেট থ্রু, ইনসিস্ট অন, তারপর বলা আছে অবজেক্ট টু, অ্যাকাস্টম টু, থ্যাংক অফ অথবা থ্যাংক অ্যাবাউট। এই শব্দগুলো থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে বসাবো। এখন কেন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে বসাবো সেইটা একটু জানা দরকার, কারণ এই যে আমরা দেখি সাধারণত এটা হলো প্রিপোজিশন, তারপরে যে কাউন্ট অন অথবা ফরগেট অ্যাবাউট, থিঙ্ক অফ, অ্যাকাস্টম টু, অবজেক্ট টু বা থিঙ্ক অ্যাবাউট, ইনসিস্ট অন বা গেট থ্রু, আমরা দেখতে পাচ্ছি শুধু এই শব্দটা ছাড়া সবগুলোর সাথেই সাধারণত প্রিপোজিশন যুক্ত আছে। তো আমরা যদি এই রুলসটা এভাবে মনে রাখতে না পারি তাহলে ওই যে প্রথমে আমরা একটা রুলস পড়েছিলাম যে প্রিপোজিশনের পরে আইনযুক্ত বার বসে বা প্রিপোজিশনের পরে বারবার নাউন ফর্ম বসাতে হয় সেটা মনে রাখলেও আমরা পারবো। যেমন দে আর থিঙ্কিং,
অ্যাবাউট গোয়িং টু থাইল্যান্ড। তারা থাইল্যান্ড যাওয়ার চিন্তা করছে বা তারা থাইল্যান্ড যাওয়ার জন্য ভাবছে। ঠিক একইভাবে উই আর অ্যাপ্রুভড অফ, যেখানে এই বাক্যের মধ্যে অ্যাপ্রুভ অফ আছে, তারপরে একটা বার্ব আছে মেক, তো অবশ্যই এটার সাথে আইন যুক্ত করে মেকিং বসাতে হবে। তখন এটার উত্তর হবে উই আর অ্যাপ্রুভড অফ মেকিং দ্য বিজনেস। ঠিক তৃতীয় রুলসে ইউ শুড ফরগেট অ্যাবাউট কামিং টু মি। আমরা এই যে ফরগেট অ্যাবাউট থাকার কারণে এখানে বার্বের সাথে আইন যুক্ত করে বসিয়েছি। এ ছিল আমাদের রাইট ফর্ম বার্বের আরও একটি ইজি এবং এই ভিডিওর জন্য চতুর্থ রুলস। এরপর আমরা জানবো এই ভিডিওর পঞ্চম রুলস। এখানে পঞ্চম রুলসে বলা আছে যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি প্রিপোজিশন যুক্ত হয় তাহলে প্রিপোজিশনের আগের শব্দ অনুযায়ী বার্ব বসবে। সুন্দর কথা, আমাদের কোনো সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হলো এতটুকু, কিন্তু এই এতটুকুর মধ্যে প্রথমে দ্য কোয়ালিটি, এরপরই একটা অফ আছে যেটা হলো প্রিপোজিশন। অবশ্যই প্রিপোজিশনের আগের অংশ আছে দ্য কোয়ালিটি, এটা যেহেতু সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, তো আমাদের অবশ্যই বার্বও সিঙ্গুলার বসাতে হবে। এটাই বলা ছিল যে কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অথবা কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি প্রিপোজিশন যুক্ত হয় তাহলে প্রিপোজিশনের আগের শব্দগুলো দেখতে হবে এবং সে অনুযায়ী বাক্যের বার্ব বসাতে হবে। তো প্রিপোজিশনের আগের শব্দ যেহেতু সিঙ্গুলার, বার্ব সিঙ্গুলার হবে। এরপরে যেমন আমরা দ্য সিস্টেম অফ ফাইভ কোম্পানিজ ওয়াজ নট গুড এনাফ, তো এখানে দ্য সিস্টেম অর্থাৎ পদ্ধতি আমরা জানি আনকাউন্টেবল, এটা জন্য আমাদের এখানে অর্থাৎ সিঙ্গুলার হিসাবে বার্বও সিঙ্গুলার বসেছে। তেমনিভাবে দ্য ওয়াটার যেটা গণনা করা যায় না আনকাউন্টেবল, অর্থাৎ এই অফ প্রিপোজিশনের আগ পর্যন্ত যেটা আসছে সেটা হচ্ছে আনকাউন্টেবল, বা আনকাউন্টেবল থাকলে আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরি এবং সেই অনুযায়ী সিঙ্গুলার বার্ব ইজ বসিয়েছি। তো এটাই আমরা বুঝলাম যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি প্রিপোজিশন যুক্ত হয় তাহলে প্রিপোজিশনের আগের অংশটা দেখতে হবে, যে আগের অংশ কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। আগের অংশ যদি সিঙ্গুলার হয় তাহলে ওই বাক্যের বার্ব সিঙ্গুলার হবে, আগের অংশ যদি প্লুরাল হয় তাহলে ওই বাক্যের বার্ব প্লুরাল হবে। এ ছিল আমাদের পঞ্চম রুলস। এরপর আমরা দেখি ষষ্ঠ রুলস। তো ষষ্ঠ রুলসে আমরা দেখছি বলা আছে কোনো সেন্টেন্সে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্টটির থার্ড পার্সন, এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তবে বার্বটির প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে, অন্য সকল ক্ষেত্রে বার্বের বেস্ট ফর্ম হবে। আবারও অবশ্যই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে এবং সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে, এরপরে বার্বটির প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে। তো উপরে দুইটা শর্ত, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আমরা জানবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা এর আগের এর কয়েকটা আগের রুলসে আমরা জেনেছিলাম যে কিছু শব্দ অলওয়েজ, সামটাইমস, এভরিডে, অকেশনালি, জেনারেলি, ডেইলি, ওই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট ধরতে হবে। আর দ্বিতীয়ত সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, এর মানে হলো আমরা ওই যে নাম্বার পার্সন বসছি ওইখানে বলে দিচ্ছি যে কোনটা থার্ড পার্সন, কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, অর্থাৎ আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, এগুলো ছাড়া বাকি সব থার্ড পার্সন। তো থার্ড পার্সনগুলোর মধ্যে যেগুলো সিঙ্গুলার ও শুধু ওগুলো বা ওই ধরনের সাবজেক্ট যদি বাক্যে থাকে তাহলে আমরা বার্বের সাথে এস বাই এস যুক্ত করব। আর যদি ওরকম না হয় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আছে কিন্তু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার না, তাহলে বার্বের বেস্ট ফর্ম হবে। যেমন হি অলওয়েজ, যেহেতু এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার এবং অলওয়েজ আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং বার্ব বসাতে হবে মেক, তাহলে এটাকে আমাদের বসাতে হবে এস বাই এস যুক্ত করে, তাহলে হি অলওয়েজ মেক্স মিস্টেক। তো যেহেতু মেক বার্বের সাথে ই যুক্ত আছে, আমরা শুধু এস যুক্ত করে এটা কারেকশন করে দিলাম, অর্থাৎ উত্তর হলো হি অলওয়েজ মেক্স মিস্টেক। দুই নম্বর উদাহরণে বলছে যে দ্য ম্যান ক্যাচ ফিশ ইন দ্য রিভার। এখানেও আমরা যদি এখানে একটু মিস্টেক, আমরা যদি দেখি এখানে এটার উত্তর দ্য ম্যান ক্যাচেস ফিশ ইন দ্য রিভার, অর্থাৎ লোকটি নদীতে মাছ ধরে। তো যেহেতু এটা বাক্যটা থার্ড পার্সন সিঙ্গুলার, অর্থাৎ ম্যান একজন নাম, আর আমরা জানি যে কোনো নাম থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য অর্থাৎ লোকটি একজন বোঝানো হয়েছে, তাই আমাদের বার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়েছে। এ ছিল আমাদের ষষ্ঠ রুলস। এরপর আমরা জানবো সপ্তম রুলস। সপ্তম রুলসে বলা আছে যে অক্সিলারি বার্ববিহীন সেন্টেন্সটির প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে,
তাকে নেগেটিভ সেন্টেন্স করার সময় ডো নট ডাজ নট বসাতে হবে। আবারও দেখতেছি আমরা যে অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাকে নেগেটিভ বাক্য করার জন্য বা নাবোধক বাক্য তৈরি করার জন্য ডো নট বা ডাজ নট বসাতে হবে, এবং সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ডিড নট। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তখন ডিড নট হবে, আর প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডো নট অথবা ডাজ নট হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট হলে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ডাজ নট হবে, আর যদি সাবজেক্ট অন্য কিছু হয় মানে থার্ড পার্সন সিঙ্গুলার না হয় তাহলে ডো নট বসবে। যেমন আমরা উদাহরণে দেখি, বলা আছে যে আই নট লাইক এ লায়ার, তো আই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার না, তাহলে আমাদের এখানে আনসার হবে আই ডো নট লাইক এ লায়ার। আর যদি আমরা এটা পাস্ট হিসেব করে ধরি যে তারা একটা এটার অর্থ হচ্ছে আই ডোন্ট লাইক এ লায়ার, আমি একজন মিথ্যাবাদীকে পছন্দ করি না, কিন্তু আমরা যদি এরকম বলি আমি একজন মিথ্যাবাদীকে পছন্দ করতাম না, তখন এটা হয়তো আই ডিড নট লাইক এ লায়ার, অর্থাৎ পাস্টে হলে ডিড নট বসতো। ঠিক তেমনিভাবে এখানে হি নট মেক কম্পিউটার, তার মানে এটাকে আমরা বলতে পারি হি ডাজ নট মেক কম্পিউটার, কারণ এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার এবং আমরা এটা প্রেজেন্ট ইনফিনিটিভ দৌড়ি করছি। যদি আমরা পাস্ট ইনফিনিটিভ দৌড়ি করি তাহলে এখানে আমরা হি ডিড নট মেক কম্পিউটার এইভাবে লিখতাম। এ ছিল আমাদের 17 নাম্বার রুলস বা এই ভিডিওর সপ্তম রুলস। আর তিনটে রুলস আছে আজকের এই পার্টের জন্য বা সেকেন্ড ভিডিওর জন্য, আমরা তিনটি রুলস দেখব এবং এরপরে আমাদের পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা বাকি 10টি রুলস দেখাবো, এবং সর্বশেষ অর্থাৎ চতুর্থ পার্টে আমরা কিছু এক্সাম্পল দেখাবো যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বোর্ড কোশ্চেনে এসেছে। তো অবশ্যই তোমরা ওই ভিডিওটি কিছুদিন পরে এই ভিডিওর আইকন বাটে পেয়ে যাবো, বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে নোটিফিকেশন এমনি চলে যাবে। তো আমরা পরবর্তী তিনটি রুলস দেখে নিই। 18 নম্বর রুলস বা অষ্টম রুলসে বলা আছে এখানে নিউজ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, গ্যালোস, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, মামস, ইথিক্স, পলিসিস, সিভিক্স, ফিলিংস, এক্সপেন্ডিচার, মেশিনের অফস্প্রিং, ফার্নিচার, ইস্যু, পোয়েট্রি, সিনারি, ব্রাইক ইত্যাদি শব্দগুলোর পরে বার্ব সিঙ্গুলার হয়। তো আমরা যদি এখানে এতটুকু লক্ষ্য করি যে এখানে এই যে নিউজ থেকে শুরু করে ফিলিংস পর্যন্ত এই শব্দগুলোতে এস যুক্ত আছে, অর্থাৎ এগুলো মনে হয় প্লুরাল, কিন্তু তারপরে এগুলোর সাথে এস বাই এস বার্ব সিঙ্গুলার হবে, কারণ হচ্ছে এগুলোর সাথে এস বাই এস যুক্ত থাকলেও এই শব্দগুলো আসলে প্লুরাল না, এই শব্দগুলো হচ্ছে সিঙ্গুলার। কারণ এই শব্দগুলোর যেমন নিউজ অর্থ খবর, এটা সিঙ্গুলার, ফিজিক্স এটা একটা সাবজেক্টের নাম, ঠিক তেমনিভাবে ম্যাথমেটিক্স, পলিটিক্স, গ্যালোস এগুলো প্রত্যেকটি এক একটা সাবজেক্টের বা এক একটা বিষয় বা এক একটা রোগের নাম। তো এখানে একটি জিনিস অর্থাৎ সিঙ্গুলার বুঝেছে, তাই বার্ব সিঙ্গুলার হবে। তারপরে যে এক্সপেন্ডিচার, মেশিনারি, অফস্প্রিং, ফার্নিচার, ইস্যু, পোয়েট্রি, সিনারি এগুলো আনকাউন্টেবল, তাই এগুলোর উপরে বার্ব সিঙ্গুলার হবে। তা আমরা এখন থেকে রুলসগুলো মনে না রাখে যদি আমরা এই শব্দগুলোর অর্থ মুখস্থ করে ফেলি তাহলে আমাদের শব্দ জানা হয়ে গেল এবং রাইট ফর্ম বার্বও হয়ে গেল। তো আমরা উদাহরণ দেখি, যেমন ইকোনমিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, এখানে আমরা এম ইজ আর কোনটা বসাবো, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তা বার্ব সিঙ্গুলার বসাতে হবে, অর্থাৎ ইজ বসবে। ঠিক তেমনিভাবে অফিস অফ স্প্রিং ইজ এ গুড সিজন ফর অল ক্লাসেস অফ পিপল। তৃতীয় রুলস, সিভিক্স ওয়াজ দেয়ার ইন্টারেস্টিং সাবজেক্ট, অর্থাৎ যুক্তিবিদ্যা তাদের মজাদার বিষয়। তো এখানে আমরা যেহেতু সাবজেক্ট একটি সাবজেক্টকে বুঝিয়েছে তা সিঙ্গুলার, এবং এই জন্য বার্বও কী হবে, সিঙ্গুলার হবে। এবার আমরা দেখব আমাদের নবম রুলস বা 19 নাম্বার রুলস। তো আমরা এই রুলসের মধ্যে বলেছি যদি ক্যাটল, পিপল, পাবলিক, প্যাজেন্ট্রি, পুলিশ, ডজন, পোলট্রি, জেন্ট্রি, ম্যানকাইন্ড, চিলড্রেন, মেজরিটি, গ্রুপ, ক্লারি, গভর্নমেন্ট, আর্টিলারি, এরিস্টোক্রেসি, বার্মিন ইত্যাদি শব্দগুলোর পর বার্ব প্লুরাল হয়। এখন আমরা আসি যে এটা কেন, কারণ আমরা এর আগের ভিডিওতে যেগুলো দেখছি ওগুলোর সাথে এস বাই এস যুক্ত থাকার পরেও ওগুলো ছিল সিঙ্গুলার নাউন, কিন্তু এগুলোর সাথে এস বাই এস যুক্ত না থাকলে ওগুলো হচ্ছে প্লুরাল নাউন। এবং যেহেতু এই শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো প্লুরাল নাউন নির্দেশ করে, তা বার্বও প্লুরাল হবে। যেমন ক্যাটল অর্থ হচ্ছে গবাদি পশুর দল বা গরুর দল, দ্য ক্যাটল আর গ্রেসিং অন দ্য ফিল্ড, অর্থাৎ গরুর পাল বা অনেকগুলো গরু মাঠে ঘাস খাচ্ছে। তো আমাদের অবশ্যই এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল, তা বার্বও সেই অনুসারে আমাদের প্লুরাল বার্ব বসাতে হবে।
ঠিক তেমনি দ্বিতীয় উদাহরণে দ্য চিলড্রেন, এর অর্থ হচ্ছে শিশুরা, তার মানে অনেকগুলো শিশু অর্থাৎ একের অধিক, যেটা প্লুরাল নির্দেশ করে। এই জন্য এটা লিখতে হবে দ্য চিলড্রেন আর প্লেয়িং অন দ্য ফিল্ড উইথ জয়, অর্থাৎ শিশুরা আনন্দের সহিত মাঠে খেলাধুলা করছে, অর্থাৎ শিশুরা খুব মজার সাথে মাঠে খেলাধুলা করছে, এটা বোঝাচ্ছে। এরপরে সি নাম্বার অর্থাৎ মেজরিটি, এখানে অধিকাংশ বোঝায়, তাই আমরা এখানে প্লুরাল অর্থাৎ এটা দ্বারা প্লুরাল সাবজেক্ট নির্দেশ করে, এই জন্য আমরা প্লুরাল সাবজেক্টের উপরে বার্ব প্লুরাল বসাবো। কারণ অবশ্যই আমাদের একটা রুলস মনে রাখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে বার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে বার্ব প্লুরাল হবে। তো এই জন্য যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল, বার্ব প্লুরাল বসেছি। আর তো উত্তর হলো মেজরিটি আর দ্য উইনার অফ ডেমোক্রেসি, অর্থাৎ সংখ্যা গরিষ্ঠতারাই হলো গণতন্ত্রের বিজেতা। অর্থাৎ গণতন্ত্রের নিয়ম হচ্ছে যেইখানে সংখ্যাগরিষ্ঠতা থাকবে তাদেরটাই মেনে নেওয়া হবে। এরপরে আমরা দেখতেছি সর্বশেষ অর্থাৎ আজকের এই পার্টের জন্য বা সেকেন্ড পার্টের জন্য সর্বশেষ রুলস এবং খুব মজার ও ইজি একটা ট্রিক, সেটা হলো সাধারণত আর্টিকেল প্লাস অ্যাজেক্টিভের পরে আমরা এই যে আর্টিকেল প্লাস অ্যাজেক্টিভের পরে প্লুরাল বার বসাই, যেমন দ্য পুর আর মিজারেবল, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে আমরা কেন আর বসিয়েছি, কারণ দ্য পুর এটার অর্থ হচ্ছে গরিব টিনা, গরিব রা। তো যেহেতু আমরা দেখলাম যে আর্টিকেল প্লাস অ্যাজেক্টিভ বসালে প্লুরাল সাবজেক্ট বা প্লুরাল নাউন প্রকাশ করে, এই জন্য আমাদের বার্বও প্লুরাল হবে, তাই আমরা বসেছি দ্য পুর আর মিজারেবল। এরপরে দ্বিতীয় উদাহরণ সেম, দ্য রিচ অর্থাৎ ধনীরা আর নট অলওয়েজ হ্যাপি, সবসময় সুখী নয়। তা আমরা এখানে আর কেন বসালাম, কারণ সাবজেক্ট প্লুরাল তাই বার্বও প্লুরাল বসাতে হবে। এ ছিল আমাদের আজকের ভিডিওর আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা বাকি 10টা রুলস জানবো এবং তার পরবর্তী অর্থাৎ চতুর্থ পার্টে বা সর্বশেষ ভিডিওতে আমরা কিছু বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে এমন গুরুত্বপূর্ণ উদাহরণগুলো সলভ করে দিব, যাতে করে আমাদের এই রুলসগুলো বুঝতে আরও সুবিধা হয় এবং এগুলোর ব্যবহার সম্পর্কে আরও ভালো জানতে পারি। যে যেখানে আছে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।